वेलकम टू सिटी किंडल। आजकेर गल्पटा शुधु गल्प नय, एकटी सत्य घटना थेके अनुप्राणित, जे घटनाटी आजो कलकाताबासीर काछे जीवंत होये आछे। आजकेर गल्प स्ट्रागल। हाथीबागाने जामाकापड़ेर दोकानटा थेके बेरिये समीर प्रथमेई गेल एकटा बिरियानिर दोकाने, दु प्याकेट बिरियानि किनल। बाड़ी ढुके बउयेर हाते प्याकेट दुटो धरिये बलल, ए नाओ, आज आर रान्ना करते हबे ना। अंजु हासि मुखे जिज्ञेस करल, कि हलो आज? समीर बलल, बोल्लामि तो निये नेबे अर्डारगुलो, सबकटा अर्डारई ओरा निये निएछे, सब जामाकापड़ई ओदेर पसंद होयेछे। बाह, बोलछि एत घुरछो, एबार एकटा दोकान निये नाओ, ভাড়াতেই নাও, এক বছর তো হতে চলল। সমীর বলল, দেখি। ঠিক 10 মাস আগে সমীর বাইকে করে যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ দিয়ে। জানুয়ারি মাস, একটু চিন্তায় আছে, অনেকগুলো অর্ডার আছে আজ, তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলতে হবে। ওর দোকানের সেল খুব ভালো, ভিড়ও হয়, হোলসেল রিটেল সবেরই ভালো অর্ডার আসে। আজ একটু দেরি করে বেরিয়েছে বাড়ি থেকে, আসলে অঞ্জুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। সেন্ট্রাল এভিনিউ দিয়ে যেতে যেতে সমীর দেখল ট্রাফিকটা একটু বেশি আর সাইরেন বেজেই চলেছে। দেখল 3টে ফায়ার ব্রিগেডের গাড়ি সামনে যাচ্ছে। সমীরের মনে হালকা দুশ্চিন্তা এলো, কোথায় আগুন লাগলো আবার, এতগুলো দমকলের গাড়ি একসাথে। ও আরেকটু তাড়াতাড়ি বাইকটা চালিয়ে ঢুকলো বড়বাজারে, কিছুটা গিয়ে দেখলো প্রচুর ভিড়, কিছু একটা কারণে লোকজন রাস্তায় জড়ো হয়েছে। ভিড়ের মধ্যে দিয়ে বাইকটা নিয়ে কোনো মতে পৌঁছালো মার্কেটের সামনে, নন্দরাম মার্কেট। পুরো বিল্ডিং তখন যেন এক জ্বলন্ত চুল্লি, ভয়াবহ এক আগুন গ্রাস করেছে 12-13-14 তলা। কিছু লোক আটকে গেছে বিল্ডিংয়ের ভেতর, উদ্ধার কাজ চলছে। ফায়ার ব্রিগেডের লোক এসে যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু এই আগুন এত সহজে নিভানো। সমীরের পায়ের মাটি সরে যাচ্ছে, মাথাটাও ঘুরছে, গলাটা শুকিয়ে এলো সমীরের। ওর জামা কাপড়ের দোকানটা 12 তলায় না, সব শেষ হয়ে যাচ্ছে, পুরো ছাই হয়ে যাচ্ছে, সমস্ত জিনিসপত্র জামা কাপড় ও সমস্ত পুঁজি টাকা পয়সা সব। সমীর তাকিয়ে দেখছে রাস্তায় দাঁড়িয়ে, ওর যেন ইচ্ছা করছে কোনো শক্তির বলে যদি ও এক্ষুনি ওই ভয়াবহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ওর পুঁজি টাকা পয়সা আর যা কিছু অবশেষ সেটা একটু বাঁচিয়ে নিয়ে আসতে পারত। কিন্তু সমীর ভেবে দেখল যে ও নিজেও পুড়ে যেত হয়তো ওই আগুনেই, কোনো শক্তি হয়তো বাঁচিয়ে নিল ওকে আরেকবার লড়বার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য, নতুন করে শুরু করার জন্য। সালটা ছিল 2008। জানুয়ারিতে নন্দরাম মার্কেটের 6টা তলা পুড়ে ছাই হয়ে যায়, 2 সপ্তাহ জ্বলেছিল সেই আগুন। আর সেই থেকে ঘুরে দাঁড়ানোর যুদ্ধ করে চলেছে সমীর প্রতিনিয়ত, দোকানে দোকানে গিয়ে কাঁধে বয়ে মাল দেওয়া, অর্ডার নেওয়া, সবও নিজেই করছে। স্বপ্ন আবার একটা নতুন দোকান নেওয়ার। সম্বিত ফেরে সমীরের, আজ ওর একটা বড় অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে, তারিখটা 27 নভেম্বর। সেই খুশিতেই বিরিয়ানির প্যাকেট, একটু আনন্দ, একটু আশার আলো।